আমি গান গাইতে জানি, লিখতে পারি না। আমি পথ হারাতে জানি, ফিরতে পারি না। তোমায় ভালোবাসতে জানি, লুকিয়ে রাখতে পারি না, পারি না। এই টেলিফোন যন্ত্রটি হায় অদ্ভুত যন্ত্রণা দেয়। আমি বলতে চাইছি কিছু, অন্য কিছু শোনায়। তুমি বুঝতে পারছো না কেন আমি কতটা অসহায়। আমি ঘুম পাড়াতে জানি, স্বপ্ন বুনতে পারি না। আমি সাহিত্যে খুশি, গোনাগুনতে পারি না। আমি প্রেম করতে পারি, প্রেমিক হতে জানি না, জানি না। আমি প্রেম করতে জানি, প্রেমিক হতে পারি না, পারি না। The number you're trying to call is currently switched off. आप जिस नंबर पे कॉल कर रहे हैं वो अभी बंद है। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি আপাতত বন্ধ আছে। আমার নাম্বারটা দেখলে তো ফোন কেটে দিবি, আর SMS পাঠালে সেই উত্তর পাবো না। ওইদিকে ফেসবুকেও আমাকে ব্লক করে রেখেছিস, তাই বাধ্য হয়ে তোকে এই ভয়েস নোটটা পাঠাচ্ছি। না, নিজেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলিস না কিন্তু, এটা করছি শুধুমাত্র দরকার পড়লো বলে। তুই নাকি বাড়িতে বাবা মার সাথে তুমুল ঝগড়া করে দুম করে বেরিয়ে গেছিস? তোর না বাংলা ব্যান্ড না করে স্বপন জহার সিনেমা করা উচিত ছিল। দেখ, কাকিমা মনে হলো টেনশন করছে, নিজের ফোনটা প্লিজ অন কর। কাকু তোকে অনেকবার ট্রাই করেছে, কাকিমা বারবার আমায় জিজ্ঞেস করছিল তুই আমার সাথে কিনা। কাকিমা বোধহয় জানে না যে আমাদের আর মানে মানে কথা শুনে তাই মনে হলো। দেখ, আমি এইসবের মধ্যে না বারবার পড়তে চাই না, ঠিক আছে? তোর এই শহীদ মার্কা একা একা ফেসটা কেটে গেলে না, দয়া করে ফোনটা অন কর। ও, আর একটা ডিসক্লেমার পাঠিয়ে রাখি, ভাবিস না যে মাঝ রাতে কোনো বন্ধুর বাড়িতে সস্তার মদ খেয়ে এক্স বয়ফ্রেন্ডের গলাটা একবার শুনতে ইচ্ছা করছে বলে বারান্দায় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তোকে ভয়েস নোট পাঠাচ্ছি। শুধু প্রয়োজন বলেই পাঠালাম। না, ক্লিয়ার করে রাখছি, তুই তো এমনিতেও নিজের ব্যান্ডমেটদেরকে আমার নামে যা সব বলে বেরিয়েছিস। আর শোন, নেক্সট টাইম না আমাকে নিয়ে উল্টোপাল্টা ব্যর্থ প্রেমের গান লেখার আগে মাথায় রাখবি আমার তোর মতন ভিকটিম কমপ্লেক্স নেই, আমি পালিয়ে যাই না বাবু। আর হ্যাঁ, এখন মদটা শুধু সাম্যর সঙ্গেই খাই। ডুড, সাম্য লুক স্ট্রেট আউট অফ দি স্লো প্যান প্যানে ঋতুবর্ণ ঘোষ মুভি। ও নাকি তোকে লাইন মারে। এই চুপ কর তো, এত জাজমেন্টাল হচ্ছিস কেন? মানে লাইন মারলেও অ্যাজ ইফ আমি কোনোদিন ওকে পাত্তা দেব না। না না, প্লিজ আমাকে প্লিজ বলো তোকে কি বলে। আমার না জানতে হিপ্পি ইচ্ছে করছে, ইউ নো। সাম্য ইজ সো রবীন্দ্রিক, মানে হি ইজ লাইক আ লিভিং ব্রিদিং 25শে বৈশাখ। কি বলে তোকে, অমৃতা তুমি আমার, তবে একটা হালকা বাংলা সিরিয়ালের পর খুব কাছের অমৃতা। সাম্যর না এত কিছু বলার সাহসই নেই, তবে হ্যাঁ মাঝরাতে মাঝে মাঝে কি সব শেষের কবিতার লাইন টাইন পাঠায়। ওয়েট, শেষের কবিতা? ও গড, আরে আগে বলবি তো, আমারই ভুল। দেখ, সাম্যর কোনো দোষ নেই, ও ভেবেছে তুই যখন বাঙালি মেয়ে ওই রবীন্দ্রনাথের চারটে লাইন বললে তুই তো ইমপ্রেসড হয়ে যাবি। ওর সঙ্গে প্রেম করলে তোর হেভি চাপ, বিবির বদলে তোকে চিরসখা বলে ডাকবে। এ ও প্লিজ, হ্যাঁ ও কবিতা পড়ে শোনা ইমপ্রেস করার জন্য, আর তুই ফেক অ্যাকসেন্টে গিটার বাজি কলঙ্কিনী রাধাকাশ কলেজ ফ্রেশার্সে, ঠিক আছে? এক্সকিউজ মি, যার যেটা টেকনিক বাবু। আর শোন না, ওটা না লোকগীতি, ওরকম বিকট উচ্চারণে মাথা ঝাঁকিয়ে গাইলে না একটাও ফার্স্ট ইয়ার পড়বে না। এই চুপ কর তো, দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লোকগীতি, নট লোকগীতি। আর আমি না কোনো মেয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য আজও, না না এক মিনিট, কে বলছে? মাঝরাতে তো সেদিন প্রচণ্ড মদ খেয়ে ফোন করেছিলিস, ক্রিং ক্রিং, হ্যালো অমিত,
বলছিলাম ওই তোর এই গানটা চন্দ্রবিন্দুর এই গানটা, এইটা তোমার গান, ওটা একবার প্লিজ কে শোনাবি প্রীতি প্লিজ? অমিত, আর ইউ দেয়ার অমিত? আমি কখন ফোন করলাম? আমি কল লিস্টটা খুলে দেখাবো মামনি। আচ্ছা ঠিক আছে, ফোন করেছিলাম কিন্তু আমি কোনোদিন মদ খেয়ে এরকম জড়ানো গলায় কথা বলি না। তুই আমায় নিশ্চয়ই ফিলোসফির সোহিনীর সাথে গুলিয়ে ফেলছিস। সোহিনীটা আবার কে? ইমা এত তাড়াতাড়ি ভুলে গেলি? সেদিনকে ইউনিয়ন রুমের বাইরে দাঁড়িয়ে হাতের মধ্যে হাত দিয়ে কত গল্প করলি। কেন আসতে বলবো? শুনে ফেলবে আসতে। আরে ওকে আমি প্লেন অ্যান্ড সিম্পল সিটিং দিচ্ছিলাম, দেখ ওকে আমি বোঝাচ্ছিলাম যে এই ছাত্র রাজনীতি নিয়ে টেনশন করার কিছু নেই। মানে তুই ভাবতে পারবি না, ওর মা বাবা ক্যাম্পাসে ঝামেলা হবে সেই ভয়ে রোজ ওকে গাড়ি করে পাঠায়। আর তুই ভাব, ওর ড্রাইভারটা সকাল থেকে সন্ধে অবধি দাঁড়িয়ে থাকে যে ওই মেয়েটা ক্লাস শেষ করবে, বেরোবে, গাড়িতে ভরবে আর ওকে বাড়িতে নিয়ে চলে যাবে। চুপ কর তো, আমিও না ইংলিশ মিডিয়াম থেকে পড়েছি কিন্তু এরকম ন্যাকা ন্যাকা না জাস্ট পোষায় না আমার। কিরকম একটু ননির পুতুলের মতন হাব ভাব করে যেন রোদ্দুরে বেরোলে গলে যাবে, আর আমার বাংলা গালাগালি শুনলে রাজহাঁসের মতন গলাটা বেঁকে বলে ডিসগাস্টিং। পুরো অ্যাটেনশন সিকিং ব্যাপারটা। দেখ, কেউ অ্যাটেনশন পাওয়ার জন্য ন্যাকামি করে, আর কেউ তো দেখাতে চায় যে ছেলেরা পাত্তা দিলেও তাদের জন্য কিচ্ছু যায় আসে না। যার যেটা টেকনিক বাবু। মানেটা কি, নিজেকে নিজেই বার খাওয়াচ্ছিস? হ্যাঁ শোন, তুই বেপাত্তা হয়ে গেলে না আমার বয়ে গেছে, আমি ঠিক অন্য কাউকে খুঁজে নেব। আই থিঙ্ক ইউ ক্যান গো ফর রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়া অবভিয়াসলি, ওনলি ইফ হি ওয়াজ অ্যালাইভ। প্রমোদ দা একটা ফিশ ফ্রাই, আর আমার জন্য একটা। বাবান, তুই তো ফোন তুলছিস না, তাই হোয়াটসঅ্যাপে রেকর্ড করে পাঠাচ্ছি। মা একটু চিন্তা করছে কিন্তু আমি সামলে নিয়েছি। বললাম তোমার ছেলের বয়স অল্প, রক্ত গরম, এগুলো হবেই। আমিও তো জানিস একবার 17 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো ঠাকুরদার ওপর রাগ করে, দুদিন বাদে সেই ঘরের ছেলে ঘরে। ফোনটা একটু পারলে অন করে রাখিস, মানে রাগারাগি হলো বটে কিন্তু আমাদেরটাও একটু বোঝ। ছোটো থেকেই তো চাই যে তুই গান বাজনাটা করিস। মনে আছে যখনই আমার অফিসের বস, কোনো কলিগ, কোনো রিলেটিভ যে কেউ আসতো বাড়িতে, আমি কিন্তু সবাইকে বলতাম বাবা ওই রবীন্দ্রসঙ্গীতটা গেয়ে শোনাও তো যেটা দিদিমণি শিখিয়েছে, আর তুই তখন আদো আদো গলায় মমচিত্তে নীতি নৃত্যে গাইতিস। সত্যি বলছি গর্বে কিন্তু বুকটা ফুলে যেত। কিন্তু যাই হোক বাবা, এখন 24 বছর বয়স হয়েছে, জানিস তো পাড়ার সবার ছেলে মেয়ে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, ওই থেকে বান্টিও শুনলাম নাকি আমেরিকায় চান্স পেয়ে গেছে। তুই তো হাজার হোক বান্টির থেকে পড়াশোনায় বেটাচ্ছিলি, মাইন্ড করিস না কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার তো থাকে। পাড়ার সবাই যখন জিজ্ঞেস করে কী করে বলি বলতো বাবা, আমার ছেলেটা ব্যান্ডে গান করে। হোয়াট, তুই ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখতিস? ইয়েস ম্যাম। বাবু, ওই খারাপ বাংলা অ্যাকসেন্টে না বাংলা রক হয়, নট রবীন্দ্রনাথ। কিন্তু একদিন তোকে প্রচুর মত খাইয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়াবই গাওয়াবো। কেন, আমাকে কেন? আমি তো খারাপ বাংলা অ্যাকসেন্টে চুল ঝাঁকিয়ে বাংলাজ রক্স করি, তাই তো? একটা কাজ কর, তুই শাম্মুকে গাইতে বল, ওর তো স্পষ্ট বাংলা উচ্চারণ, ওর সাথেই মত্তা খা, ও তোর কানে ফিস ফিস করে তুমি রবে নীরবে গাইবে। অবসেসড? এ শোন, আমি কাউকে নিয়ে অবসেসড না। না না, আমার হাইলি মনে হচ্ছে নেক্সট গানটা তুই আমাকে আর শাম্মুকে নিয়ে লিখবি, একটা দুঃখের ব্যালাড। ওই তোর আজকালকার সিউডো গানগুলোর মতন হতাশা, যন্ত্রণা, মানসিকতার একটা পারমিউটেশন কম্বিনেশন। এই যে বিড়ু, নিজেকে বার খাইও না। এই বিড়ু, এই আমাদের ব্যান্ডের একটা প্রেমের গানও না তোকে নিয়ে লেখা নয়। হ্যাঁ রে, সেই তোর তো কিছুই নাকি কারোর জন্য নয়। একদম তাই। আরে বস, দিনের শেষে তো আমি একা, আর আমার পলিসিটা তো তুই জানিসই, আজকে পোষাচ্ছে তাই আছি, যেদিন পোষাবে না সব কিছু ছেড়ে না তুম করে চলে যাব। যা, যদি বলো আরি তোমাকেও ছেড়ে যেতে পারি, তখন অনেক খুঁজলেও কেউ খুঁজে পাবে না। যদি তুমি চলে যাও কে আর করি না, এভাবে এই প্রেম চর সমুদ্রে ধীরে ধীরে মিশে যা, কিছুটা সময় ছিলে। আরে ফোনটা একটু মুখের কাছে ধরো, নাহলে শুনবে কি করে? এইভাবে বলবো? আরে হ্যাঁ হ্যাঁ, শুনতে পাবে, তুমি বলো। শুনতে পাবে? আচ্ছা ওরটা শুনবো কি করে? আরে এটাকে ভয়েস নোট বলে বললাম তো, পরে তোমারটা শুনবে, তুমি বলো। আচ্ছা আচ্ছা, বাবান, আমি মামাম বলছি। সেটা গলা শুনেই বুঝেছি।
তোর তো তিন দিন ধরে ফোনটা অফ, তাই তোর বাবা বললো গলাটা রেকর্ড করে পাঠাতে। আমার আবার গলাটা একটু ভেঙে গেছে, আগে জানলে একটু গার্গেল করে নিয়ে তারপর পাঠাতাম। তোর বাবাটাও যেমন কিছুই বোঝাতে পারে না। চুপ করো না বাবা, শোন না, যেখানেই থাকিস বা যেখানেই যাস, হ্যাঁ, তোর ব্যান্ডির ওই ছেলেটার নাম কি যেন, অ্যান্ড্রু না অ্যান্ডি, ওই ছেলেটার বাড়ি কিন্তু তুমি যাবে না বাবা। হ্যাঁ, ছেলেটা কিন্তু ভালো নয়, খালি একই একটু ওই বিদঘুটে দুল পরে, আবার শুনেছি কিসব বাজে নেশা পেশা করে, কিসব চড়ো সাফিম, মেয়েদের কিন্তু বাবা একদম বিশ্বাস করতে নেই। তুমি কিন্তু আমার সোনা ছেলে বাবা, হ্যাঁ, একদম মিশবে না। আর শোন না, ওই আজকের পেপারে পড়ছিলাম মুর্শিদাবাদে একটা ছেলেকে ওর দুটো বন্ধু একদম আলাদা করে। সুষমা, ছেলে হারিয়ে গেছে, খবরের কাগজ পড়ে শোনাবে ছেলেকে? না না, একটু কাজের কথাগুলো বলো, একটু সাবধান করবো না, দাঁড়াও না। অদ্ভুত মহিলা, বলো কাজের কথাগুলো প্লিজ। বাবান, বাবা আমার একটু টেনশন হচ্ছে। হ্যাঁ, মানে তোর রাগ কমলে তুই ফিরে আসবি জানি, কিন্তু তুই তিন দিন তো ওই একটাই জিন্স পরে আছিস, আর আন্ডারওয়্যারও তো নিয়ে যাসনি যে চেঞ্জ করবি। বাবা স্নানটা কিন্তু নিয়ম করে করবে, হ্যাঁ, তোমার কিন্তু শরীর গরম হয়ে যায়। আর একদম ওই হাবি জাবি খাবে না রাস্তার, ওই রোল চিপস ওগুলো বেশি কিন্তু একদম নয়, কি সব তেলে ভাজাগুলো ঠিক আছে কোনো? বাবা শোন না, যেখানেই থাকিস একবেলা করে ভাত খেও কেমন? আরে ছেলে কে কি ডায়েট চার্ট দেবে এখন তুমি? অদ্ভুত তো কাজের কথাগুলো বলো, নইলে আমাকে ফোনটা দাও, আমি বলছি। তুমি এত উত্তেজিত হয়ে যাও বলি না, দাঁড়াও না। বাবা শোন না বাবা, ওই পাশের বাড়ির ওই মণ্ডল কাকু আছে না, উনি বলছিলেন যে আর দু একদিন দেখে পুলিশ স্টেশনে জানাতে, তুই না ফিরলে আর কি। আমি বললাম, আরে মণ্ডলদা, আপনি আমার বাবানকে চেনেনই না, ওরকম মাঝে মাঝেই করে, আবার দেখবেন রাগ কমলে ঠিক চলে আসবে। তোর সেই মনে আছে, তুই সেই ছোটবেলায় তোকে খুব বকলে সোজা আমাদের ওই পুরনো বাড়ির ছাদটাই চলে যেতিস, আর দরজা টেনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতিস, তারপর সন্ধে নামলে যখন ভূতের ভয় করতো আমাদের বীরপুরুষ ঠিক নিচে নেমে আসতেন, তারপর সেই বোর্ডে যেবার ম্যাথসে কম পেলি, আর তোর বাবা তোর এই প্রথম নীল গিটারটা বিক্রি করে দিল। এখন আবার এগুলো কেন? মা তোর সে কি রাগ আমাদের ওপর, একটু তেজ কমেনি? এখন তো বাবা ভূতের ভয় করে না, না করবি বা কেন, বড় হয়ে গেছিস তো। কিন্তু বাবা কিছু লাগলে আমাকে ফোন করো, হ্যাঁ, আমি কাজের কথাগুলো বলো। শুনুন বাবা, কাজের কথাটা বলো। বাবা শুনুন, আমি আর বাবা কিন্তু বিপদে আপদে সবসময় তোমার পাশে থাকবো। কাজের কথাটা বলো সুষমা। এই যে তুমিও বলো না, বলছি বাবা কিন্তু বলেছে তুমি ফিরে আসলে তোমাকে একটা নতুন গিটার কিনে দেবে। একদম একদম। ওই কি গিটারটা নাও? ওই যে ফেন্ডার, তুই ভিডিওতে দেখালি না সেদিন, সাহেবগুলো বাজায়। হ্যাঁ, তোর মা বলছিল তুই আজকাল পার্ক স্ট্রিটে শোফো করিস, ওই পুরনো গিটারে হয় নাকি? তুই জাস্ট ফিরে আয় বলো তুই। বাবা তুই ফিরে আয়, বাবা বলেছে ফেন্ডার কিনে দেবে। তুই জাস্ট ফিরে আয়, আমরা অপেক্ষা করে আছি। তুই ফিরে আয়, কোনো চিন্তা করিস না। তুই না রকস্টার, তোর রাতে একা বাথরুমে যেতে ভয় করে? আরে কি বোকা বোকা কথা, আরে ভয়ের কি আছে, আমি জাস্ট ওই সুপার ন্যাচারালে একটু বিশ্বাস করি তো। না কি কি বলিস তুই কাকিমাকে? মাম্মা বাথরুমের আলোটা একটু জ্বালিয়ে রেখো, নইলে পাশের বাড়ির তেঁতুল গাছের পেতনিটা ঘরে ঢুকে পড়বে। শোন, যেটা নিয়ে জানিস না প্লিজ কথা বলিস না, এসব নিয়ে আমার ভালো লাগে না মজা। দেখ পেতনি বেতনি হয় না কিছু, শুধু পজিটিভ এনার্জি হয় আর নেগেটিভ এনার্জি হয়। কে বলছি, তুই না প্রচন্ড ইরিটেটিং। আচ্ছা তুই না বলেছিলি একা এক একটা রোড ট্রিপে যাবি, মানে কাঁধে একটা রাকস্যাক ঝুলিয়ে বেরিয়ে পড়বি, নাম না জানা একটা স্টেশনে নেমে পড়বি, তখন ভূতের ভয় করলে? আরে তখন তো অমৃতা দেখ, একবার পালিয়ে যেতে পারলে আর কিসের ভয়, তখন আমার যাই হোক না কেন কারোর তো কিছু যায় আসবে না, তুই বিশ্বাস কর আমার নিজেরও কিন্তু এক ফোঁটাও যায় আসবে না, সবাই জাস্ট ভাববে আমি হারিয়ে গেছি। হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর, অবাক তুই চোখে ছায়া কাঁপে ভয় অভিমানে, হারিয়ে যাবার নিয়ম নেই এখানে, হারাবো বলে পাটি পেগোতে গেলে গোটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে
4 দিন হয়ে গেল তুই বেপাত্তা, আবার একটা ভয়েস নোট পাঠাচ্ছি বাধ্য হয়ে। কাকু কাকিমার কথাটা একটু ভাব, এবার না এই বাঁদরামগুলো প্লিজ বন্ধ কর, এগুলো আর ঠিক সহ্য হচ্ছে না রে। কাকু এরপরে বলছে থানায় যাবে, তারপরে পুলিশে এসে আমাকে হ্যারেস করবে। কি কি ভাবিস রে তুই নিজেকে, হ্যাঁ চেগুয়ে ভাড়া নাকি চাঁদের পাহাড়ের শঙ্কর? মোটর সাইকেল ডায়েরিজ হচ্ছে না এখানে, তোর মতন ওয়ানাবি বোহেমিয়ানদেরকে না ঠাসিয়ে চড় মারতে হয়। ভাগ্যিস ঠিক সময় আমাদের ব্রেকআপটা হয়ে গেছিলো, নইলে তুই কোথায় আছিস, কেমন আছিস এইসব ভেবে আমায় মন খারাপ করতে হতো। এখন আই জাস্ট ডোন্ট কেয়ার, তোর কোনো খবর রাখার না আমার কোনো দরকার নেই, তুই যার নামে যা, বাই। ভাই কোথায় তুই, 7 দিন হয়ে গেছে, আরে ভাবতে পারছিলাম না এরকম ঝোলাবি। এই ভিকি বলতো, ভাই জানিসই তো নেক্সট উইক ওই নজরুল মঞ্চের শো, 15 দিচ্ছে প্লাস ক্যাকটাসের জন্য আমরা ওপেন করছি, এরকম একটা ইম্পর্টেন্ট শোর আগে কেউ ছেড়ে চলে যায়? আর ভাই তোর বাবা মা আমাদের যা ছাড়ছে না, মানে সারাদিন আমরা নাকি সারাদিন তোকে গাঁজা খাইয়ে নষ্ট করে দিয়েছি, হিচ্ছু করছিল মুখের অপর বলে দিই। হ্যাঁ কাকিমা আপনার ছেলে দুধের শিশু, আমরা মুখে ঝিনুকের বদলে চিলিমটা ঢুকিয়ে দিই। বুড়ো চুপ কর, দেখো অমিত এইভাবে একটা ব্যান্ড চলতে পারে না। আরে সে তো অ্যান্ডিও পাতা করার পর বলে যে ও নাকি 27 জিম মরিসনের মতো মারা যাবে, বাট ও একটাও রিহার্সাল মিস করে না। এবারটা বাড়াবাড়ি হয়ে গেল জাস্ট বস, ইনাফ ইজ ইনাফ। শোন ভাই পুরো একটা সপ্তাহ তোর জন্য রিহার্সাল না দিয়ে চুপ করে বসে গেছি। আমরা 3 দিন বলে একটা ছেলেকে ট্রাই আউট করলাম, মণিপুরের ছেলে, এখানে হোস্টেলে থাকে, ও ফাটিয়ে ক্লাসিক রক হয়ে যায়। কি তুই কি গিটার বাজাতিস ভাই? যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির শোটা থেকে তেনজিংই বাজাবে আমাদের সাথে, আজ রাতে ফেসবুকে আপডেট দিয়ে দেবো, তাই তোকে জানিয়ে রাখলাম। আর শোন ভাই ফিরে আসে না সেন্টু দিবি না, ঠিক আছে? অনেক অনেক মাথা গরম করেছিস, আর তোর লেখা গান বাজাবো বলে ফালতু বাল দিস না, ঠিক আছে? আর তোর প্রেমিকা তো আমি কি করবো, বাইরে যা। দেখ অমিত খারাপ আমাদেরও লাগছে, আফটারঅল রাতের পর রাত উই প্লেড মিউজিক টুগেদার, বিন ব্রাদার্স এন্ড অল, বাট সামনের বছর অডিও কোম্পানিকে ধরে অ্যালবামটা বার করতেই হবে, তুই সেটা জানিস। অ্যান্ড উই নিডেড সামওয়ান কনক্রিট, যে ছেলেটা ম্যাজিশিয়ানের মতো হঠাৎ করে উধাও হয়ে যায়, এই টাইপের পাবলিক দিয়ে আমাদের চলবে না গুরু, সরি। এসব নতুন জিনিস বেরিয়েছে নাকি রে? আরে হ্যাঁ স্যার, সবকটা থানা ইউজ করছে এগুলো, ফাটিয়ে। কে ইউজ করেছে? আরে সবকটা থানা। আমার পরিচয়টা দিয়ে দিই, আমার নাম প্রফুল্ল সান্যাল, বানজনি থানার আয়ো। তোমার মতো বেয়াদব ছেলেদের না আমার টুক করে চেনা আছে। হ্যাঁ ওসবের নাম নেই, টুক করে ঢ্যাং ঢ্যাং করে গিটার বাজাবে শুধু, আর নেশা ভাঙ করবে, তারপর ঘর চলে পাড়াবে। তো আমার কথা টুক করে একটু ভাবো, তার কিন্তু ট্রেস করা হচ্ছে, ধরতে পারলে টুক করে প্রিজন ভ্যানে করে লগাপে আনবো, ও করে ঠ্যাঙানো দরকার তোমাদের, বেশি রেভলিউশন শিখেছো না পেছো। হ্যাঁ শোনো, তোমার ব্যাপারে সব নারী নক্ষত্র কিন্তু আমার যাচাই করা হচ্ছে, কালকেই টুক করে তোমার বাবাকে জেরা করলাম তো। আপনার ছেলের নাম টুক করে পালিয়ে যাওয়া হাইলি, এই সরি, হ্যাঁ অ্যাক্সিডেন্ট ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল, তোকে যে এখানে আর তুই ওটা সালটে নে না টুক করে। আরে আমি কেসের বাড়ি আছি, আর তুই বড় সাহেবকে বল আমি আসছি, একটু ধরে রাখ আমি আসছি। আরে ওই তো ছেলে পালিয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ আর কোনো ব্যাপার, হ্যাঁ আমি এটা দেখে নিচ্ছি, চল আমি রাখলাম। হ্যাঁ হ্যাঁ কেসের বাড়ি চল। হ্যাঁ এই নমস্কার ম্যাডাম, কেমন আছেন? ভালো। আচ্ছা সুষমা তুমি 1 মিনিট ঘরে যাও, আমি কথা বলছি। না ঠিক আছে কোনো ব্যাপার না, থাকতে পারো। না 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 তুমি ঘরে যাও, ছেলের ব্যাপারে কথা হবে, উনি থাকবে না, টেনশন হচ্ছে নিশ্চয়ই। না আমরা আছি ম্যাডাম, চিন্তা করবেন না। হ্যাঁ ঘরে যাও, আমি কথা বলছি। হ্যাঁ তো স্যার সরি, যা বলছিলাম মানে আপনার ছেলের টুক করে পালিয়ে যাওয়াটা হাইলি সাসপিশিয়াস, ও কি কোনো বাজে ধরনের নেশা খেসা করতো? এগুলো একদম ভাববেন না ওর সম্বন্ধে, বাবার ওরকম ছেলে না, ওর 2-3 বার মুখে মদের গন্ধ পেয়েছে শুধু, ব্যাস ব্যাস। আপনি বাবা হয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন না, টুক করে কিন্তু আপনার জন্যই প্রবলেম হয়ে যাবে। কেন বাঁচানোর চেষ্টা করবো, আমি কোঅপারেট করার চেষ্টা করছি। সময় আমারও নেই আপনারও নেই নিশ্চয়ই বুঝতে পারছেন, তাই ও কি রাজনীতি ফাজনীতি করতো? রাজনীতি না মানে
গান বাজনার লাইন তো হাইলি মাওবাদী বেরোতে পারে। আরে আপনি বাবানকে চিনলে এই কথাগুলো বলতেনই না, ও প্রচন্ড ভীতু ছেলে বিশ্বাস করুন। আপনাকে তো বললামই ওর মা আমার উপর অভিমান করে পালিয়েছে। আরে আমি তো আর কেস ফাইলে টুক করে অভিমান লিখতে পারবো না। সেটা লিখতেও বলছি না। না না আপনি আমার আপনি কোঅপারেট করছেন না, দেখুন স্যার এরকম করলে কিন্তু হবে না। মানে আপনাকে হয়তো বলে যায়নি, কম বয়স ওর, প্রেম পোস্টিং নষ্ট করতে গেছে হয়তো। আরে এগুলো কি ধরনের ভাষা বলুন, ভাষা কি আছে, ভাষা কি আছে, আমার আমার সব ধরনের ভাষা টুক করে চলে। না ওর কোনো ওর কোনো প্রেমিকা টেমিকা ছিল না, একজনই ক্লোজ বান্ধবী অমৃতা ঘোষ নাম, আমরা ভালো করে চিনি, তাকে এখানেই আছে। বান্ধবী কোথায় থাকে? বান্ধবী উষা গেটে। আপনি ইন্টারোগেট করে নিন, ও কিন্তু পালায়নি, আপনি কথা বলে নিন। মানে ওখানেই আছে? হ্যাঁ নাম্বার দিয়ে দেবো। না নাম্বার কেন দেবেন, সে তো নাম্বার আপনার সামনেই আমি ফোন করবো ওনাকে। কিন্তু কারণ কি বলুন তো, আজকালকার ছেলেমেয়েরা হিন্দি সিনেমা দেখে বড় হয়েছে না, মাথাটা গেছে। সাথে সাধক বামা কাবা বলে গেছেন, গোলেমালে গোলেমালে টুক করে পিরিতটা করো না। আপনারা ভাবেন যে আপনারা পুলিশের থেকে টুক করে বেশি জেনে গেছেন, কিন্তু টুক করে এই ভুলটা করে নেন। যাই হোক একটু চা হবে? কি দুধ চা খাবেন না লিকার? না দুধ চা খাবো, একটু টুক করে বেশি চিনি। আচ্ছা আচ্ছা মালতী, একটা দুধ চা বানিয়ে দে, বেশি চিনি দিবি আর দুটো ভালো দেখে বিস্কুট দিস। আপনিও খান না একটা চা, কি অসুবিধা আছে? এখন প্রচন্ড টেনশনের সময়। টেনশনে কি আছে, আমরা আছি তো, ছেলে পালিয়েছে এটা তো নতুন ব্যাপার নয়। না নতুন ব্যাপার? ও আচ্ছা একটা ব্যাপার আপনাকে বলা হয়নি। কি মানে কি বলা হয়নি বলুন? অমৃতার কাছে অমিতার একটা ডায়েরি ছিল, আমায় কালকে দেখালো, তো এক জায়গায় একটা জিনিস লেখা। হ্যাঁ আমাদের সন্দেহ হচ্ছে অমিত বোধহয় পাহাড়ে গেছে। পাহাড়ে গেছে মানে? এটা কি কি কে বললো, কে বললো? আপনি লেখাটা পড়লেই বুঝতে পারবেন, আপনি একবার পড়ুন। পাহাড়ে গেলে তো ব্যাপারটা, পাহাড়ে গেলে তো ব্যাপারটা পাহাড়ি পুলিশের কাছে কেসটা চলে যাবে টুক করে। আর তখন আমি কি করবো, আমার হাত তো, আমি সুন্দরবন অব্দিও দেখে নিতে পারতাম, এ তো আমি দেখতে পারবো না। এ আপনাকে তো মানে কি আসলে কি বলুন তো, একটু চেষ্টা করুন, ওর মা খুব চিন্তা করছে। চিন্তা দিয়ে তো আমার পেটটা ভরবে না স্যার, আপনি যদি আমার পেটটা ভরাতে পারেন তাহলে ব্যাপারটা তাও দেখা যেতে পারে। আমি মানে বুঝতেই পারছেন, আমি বললাম সব দিক থেকে কোঅপারেট করব, আপনি শুধু ডায়েরিটা একবার দেখুন। আচ্ছা আচ্ছা ডায়েরিটা দেখি তাহলে, কোথায় আছে? আচ্ছা এই পাতাটা কি 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 লেখা? 10ই সেপ্টেম্বর। আচ্ছা বড় সাহেবের সাথে কিন্তু আপনাকেই কথা বলতে হবে, সেটা আমি কিন্তু আগে থেকে বলে। সাহেব আমার চেনা, অসুবিধা হবে না। আচ্ছা এই পাতাটা কোন? 10ই সেপ্টেম্বর 2013 সালের, আপনি পড়ুন না। আচ্ছা 10ই সেপ্টেম্বর 2013। শেষ কয়েকদিন লিখিনি, কারণ লেখার মতো কিছু ছিল না, লেখার ইচ্ছেও ছিল না। শিলিগুড়িতে আমাদের ব্যান্ডের প্রথম মেজর শো, অনেক টাকার ব্যাপার, প্রচুর লোকজন, তাই প্রচুর প্রচুর প্র্যাকটিস এবং প্রচুর এক্সাইটমেন্ট। মানে ডিপার্চারের দিন ভিকি স্টেশনে 2 ঘন্টা আগে পৌঁছে গেছিল, ওর মনে হয়েছিল আমরা নাকি ট্রেনটা মিসই নাকি করে যাব। যাই হোক এনজেপিতে নামলাম, নেমে শিলিগুড়ি পৌঁছে শুনলাম অর্গানাইজাররা নাকি আমাদের বাদ দিয়ে দিয়েছে, মানে বিল্টু দা বাপ্পাদা লাইনে ওরা ডিসাইড করেছে যে বাংলা ব্যান্ড বেশি লোক খাবে না, আমাদের ওই সময় অত নামও হয়নি, তাই ওরা মিস জোজোকে ডেকেছে। তাই দুদিন ধরে প্রচণ্ড মন খারাপ, ব্যান্ডের সবার আর কি, চল ভাই সোফো যখন হচ্ছে না মদ খাই বলে বোতলের পর বোতল সস্তার মদ জাস্ট গিলে যাচ্ছে। আমি আর পারছিলাম না, আমি গতকাল ভোরে আমার লাল রাকসাকটা নিয়ে হোটেল থেকে না জাস্ট বেরিয়ে এলাম। বাস স্ট্যান্ডে এসে দেখলাম একটা বেশ সস্তার সরকারি বাস সিকিম যাচ্ছে, উঠে পড়লাম। এখন আমি ওখানে রা বাংলা বলে একটা ছোট্ট ঠান্ডা পাহাড়ি শহরে একটা নেপালি ফ্যামিলির সঙ্গে হোমস্টে করছি। আজ সকালে ব্রেকফাস্টে ওই সিকিমের লোকাল বিয়র এবং হট স্টিমড পোর্ক মোমো খেলাম, মানে ইটস অলমোস্ট লাইক হেভেন। আজকে এই পাহাড়ের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কখন যে হারিয়ে গেছি খেয়ালই করিনি, হঠাৎ একটা জায়গায় এসে আমি থমকে দাঁড়ালাম। টেরি পাইনি, সন্ধ্যে নেমে এসছে, পাহাড়টা শেষ হয়ে গেছে আর সামনে খাদ, তলায় একটা সরু নদী বয়ে যাচ্ছে এবং নদীর ওপারে ওই পাশের পাহাড়ে হাজার হাজার আলো জোনাকির মতো জ্বলছে এবং নিচ্ছে। আমার নিচের দিকে তাকিয়ে খুব ভয় করলো, আর 3 পা এগোলে আমাকে আর কোনোদিনও
খুঁজে পাওয়া যাবে না। তলায় এই নাম না জানা পাহাড়ি নদীটা আর এই আপসা কুয়াশাটা ছাড়া কেউ জানতে পারবে না আমার কি হলো। অমৃতা অনেকবার টেলিফোন করলেও আমাকে আর উত্তর দিতে হবে না। বাবার ভাগে কবে চাকরি করছি সে জবাবটাও দিতে হবে না। আর এই ব্যান্ডটাকে টিকিয়ে রাখার জন্য চোর করে না টুনির মা কভার করতেও হবে না। আজকেই নাম না জানা পাহাড়টার শেষ প্রান্তে এসে ডায়েরিটা আমি লিখছি, আর আমার মনে হচ্ছে যে জীবনে যদি কোনোদিনও সব ছেড়ে পালাতে হয়, যদি সব ছেড়ে পালাতে পারি, ঠিক এই জায়গাটাই ফিরে আসব আরেকবার, একবার একবার শেষবারের মতো এই রাস্তাটা হারিয়ে ফেলার চেষ্টা করব। আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ, আমার আর কিছু হারাবার ভয় নেই। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তেস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তেস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, চৌখনো সব পাকসে যেথায় যেমন থাকসে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে, মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বে তার বাগান ঘেরা বাড়ি। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। অমিতাভ সরকার, বয়স 25, রং শ্যামবর্ণ, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। এক মাস আগে বালিগঞ্জ স্টেশনের কাছে অমিতাভকে শেষ দেখা যায়। পরনে ছিল ব্ল্যাক সাবাথ লেখা কালো গোল গলা টি শার্ট আর আইস ব্লু রঙের জিন্স, তার পিঠে ছিল একটা লাল রক্স্যাক। অমিতাভর কোনো সন্ধান পেলে যোগাযোগ করতে পারে। একটা ব্রেকের পর আমরা আবার চলে এসেছি আর আপনারা দেখছেন আমাদের এক্সক্লুসিভ শো অমিতাভর অন্তর্ধান। না, অমিতাভ বচ্চন নতুন কোনো ব্যোমকেশ করছেন না, আমরা কথা বলছি আমাদের তরুণ প্রতিভাবান গায়ক অমিতাভর ব্যাপারে। এই তরুণ প্রতিভাবান গায়ক অমিতাভর এইভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া আসলে আমাদের সমাজের জাতকলে পিষে যাওয়া একটা স্বপ্নের গল্প। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়েই আমরা চলে গেছিলাম আমাদের শহরের কিছু বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের কাছে। আমরা প্রথমেই চলে যাব সেই তরুণ বিস্ফোরক গায়কের কাছে যিনি আমাদের সবার মুখে তার গানের অ্যাসিড ছুড়ে মারার আগে বাঙালিরা রক মানে পাথর ভাবত। তার কাছে আমাদের একটাই প্রশ্ন, একটাই, অমিতের মতন বিষাক্ত মানুষেরা কি কখনো নেমেসিস হয়ে উঠতে পারবে, নাকি তারা নিজেদের একলা ঘরে ফসিল হয়ে যাবে? দুঃখিত, আমি যেটা প্রথমেই ধন্যবাদ দিতে চাই। প্লিজ ধন্যবাদ করবেন না, আপনি বলুন, বলুন কথা বলুন। না না, ধন্যবাদ দিয়ে কিচ্ছু হয় না, আমি উত্তরই দিতে চাই, কারণ আমার বিশ্বাস অমিতার হাসনুহানা কোথায় ফুটেছে ঠিক খুঁজে পাবে, আর এইভাবেই বাংলা রক বেঁচে থাকবে। আমি সবসময় যেটা বলি আবার বলবো দুটো শব্দ, জয় রক। হ্যাঁ হ্যাঁ, জয় রক, জয় রক, জয় মাতা দি, হ্যাঁ জয় রক, জয় রক। আমাদের সঙ্গে আছেন সেই বর্ষিয়ান গায়ক এবং রাজনীতিবিদ যিনি গানের ক্ষেত্রে জীবনমুখী এবং রাজনীতির ক্ষেত্রে মৃত্যুমুখী। তিনি বৃদ্ধ হয়েছেন, তাও আমরা তার কাছে গেছি, কারণ প্রথমত এবং শেষ পর্যন্ত আমরা তাকেই চাই। প্রিয় বন্ধুরা, শ্রীমান অমিত আমার পুত্রের মতো, আমি আমার ভুড়িকে যত না বেশি ভালোবাসি তার চেয়ে বেশি এই অমিতের মতন কমরেডসদের ভালোবাসি। কিন্তু এই অমিতদের হারিয়ে যাওয়া হলো আমাদের মাননীয় রাজ্য সরকারের ভুল, এই অমিতদের হারিয়ে যাওয়া হলো আমাদের ভারতীয় সরকারের ভুল, ভুল হলো আমাদের সকল মনুষ্যত্বের। তাই অমিত বাবা ফিরে এসো, ফিরে এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব হালকা টিপ, ছোট্ট লিপস্টিক, এই সরি, ব্লু জিন্স, কালো জামা, চোখে চশমা এবং নাড়া মাথা। আপনারা বুঝতেই পারছেন আমরা কার কথা বলছি।
স্যার পরে ভাববেন, এবার একটু বলুন বলুন, ভাববেন পরে, এবার বলুন। আমি কি বলি বলো তো, আমি 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 জানি না, মানে আমার একটা অমিত বলে একটা বন্ধু আছে জানো তো, তার তার মাথায় হয়তো বেশি চুল, আই আই আগ্রি, বাট কিন্তু এই অমিতদের সাথে আমি 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 হ্যাং আউট করেছি, মানে এই পার্ক স্ট্রিটে বলো, মানে ট্রিঙ্কাসে বলো, এইসব জায়গায় আমি আমি হ্যাং আউট করেছি, তো আমি এই অমিতের গন্ধটা জানি, কিন্তু অমিত যে গন্ধর পেছনে গেছে সেটা হলো পাহাড় একটা অদ্ভুত গন্ধ, সেটার একটা অদ্ভুত নেশা আছে, যে যে নেশাটা তোমাকে না মিস্টার ফক্স ছাড়া কেউ দিতে পারে। মিস্টার ফক্স মানে হচ্ছে আমাদের রিপন স্ট্রিটের মিস্টার ফক্সের যে চরস পাওয়া যায়, সে ওরকম একটা নেশা আছে পাহাড়ের একটা গন্ধর। আমি 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 কী বলবো, আমি পাহাড় খুব ভালোবাসি, তাই আমি গান লিখেছি, খাদের ধারে রেলিং টা, দার্জিলিংয়ের চারটা চ্যাপ্টা চোখটা, তাই আর অমিত অমিত হচ্ছে আমার শেক্সপিয়ার হ্যামলেটের মতন, ব্লু স্কাই ক্যাফের অমলেটের মতন। এই আমি একটা প্রশ্ন করবো, আমাকে এইসব ডাকো কেন বলতো, আমার সিনেমাগুলো দেখেছো, আমাকে আমাকে এইসব ডাকবে না প্লিজ, আমি 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 খুব ঘেঁটে গেছি, আমাকে নিয়ে যাও। এবার আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন সেই ভদ্রলোক যার জন্য বাংলা গানের মিষ্টি রোদ্দুর কেটে গিয়ে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছিল। এই শিলাবৃষ্টিতে সর্বনাশ হয়েছে অ্যান্টেনার কাকগুলোর, যারা একে একে উড়ে গেছেন। কিন্তু যারা এখনও বেঁচে আছেন তারা শুনবেন আমাদের প্রিয় ঝিনটির প্রেমিক কি বলেন অমিতকে নিয়ে, আর ওনার এই ভাষায় যাদের ঘুম পেয়েছে বাড়ি যাবে। শোন অমিত, তুই যেটা করেছিস হেব্বি করেছিস, আমার ভালো লেগেছে, আমি ঝিনটিকেও এই কথাটা বলি, তাই তোর জন্য একটা গান লিখেছি, পারলে শুনিস পারলে শোনাস, বিটটা দে, পেন দিয়ে দিয়ে। একটা ভ্যাবলা মন, একটা ভ্যাবলা মন, ইয়ে 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 টুকটাক টিক টুকটাক, একটা ভ্যাবলা মন, একটা ঝাপসা মন, একটা কালো কাক, একটা রোগা ইঁদুর, একটা হ্যাবলা মন, একটা হ্যাবলা মন, সে পালা 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 পালাতে চায় এখন। জয় গুরু, এনজয় গুরু, শুনিস। হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো, আর মানে কাক কালোই হয় আর কি। যাই হোক, এরপর আমাদের সঙ্গে আছেন মুম্বাইয়ের সেই বাঙালি সুরকার যিনি শুধু সঙ্গীতের ক্ষেত্রে নয় সব দিকেই সোনার খনি। তিনি অনেকদিন বাদে আমাদের লাইভ বাংলা টেলিভিশনে এসেছেন শুধুমাত্র অমিত, আমাদের চ্যানেল এবং স্যামান্থা ফক্সকে নিয়ে কথা বলবেন বলে, তার কাছে চলে যাব। অমিত ইজ জাস্ট লাইক মাই সান ধাপ্পা। Please come back home. নিশ্চয় নিশ্চয়। Your parents are very worried. Very worried, very worried. La 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 la. I'll make you Shakira up in India. Amit. একটা ভাবলা মন, একটা কেবলা মন, একটা ঝাপসা লড়কে বারবার এইভাবে কোন ভাষা করা হয়েছে, আমার কিন্তু গান গাওয়ার সুযোগ হয়নি। আপনি আলা বুর্জোয়া গায়ক, আপনি সোনা নিয়ে বসেন, আমি বন্ধু, বাংলা লড়কে বারবার জীবনে থেকে গেলেও আমরা সততার বিলাসিতা করি না। আমাকে জয় রবা শ্যামন্ত আমি, এই আমাকে আবার ডেকো না, দেখতে থাকুন, চোখ রাখুন অমিতাবর অন্তর্ধানে। জয় রাখ। বাবান, এক মাস হয়ে গেল, তোর কোনো খবর নেই, পাহাড়ে গেছিস তাও মাফলারটা না নিয়ে, সোয়েটারটাও তো নিস নি, ঠান্ডা লাগলে কে দেখবে, এই জন্য বলি সাথে সবসময় ব্রায়োনিয়া 30টা ক্যারি করতে হয়, তোর না কোনো আক্কেল জ্ঞান হলো না।
টিভি চ্যানেলগুলো না আমাকে আর তোর বাবাকে খুব জ্বালাচ্ছে জানিস। যাকে শোন বাবা, এক সপ্তাহ পর তো তোর জন্মদিন, আমি না তোর নামে পুজো দেবো কালী বাড়িতে, হ্যাঁ, আর প্রসাদটা রেখে দেবো কিন্তু। আর শোন, ওই তোর জন্য ওই প্যান্টালুন্স থেকে একটা গোল গলার টি শার্ট কিনেছি, ওই লোকটার ছবি দেওয়া, কি যেন বলিস তোরা, ব্যাটম্যান, হ্যাঁ, বাবা বলছিল না কিনতে, তারপর হয় নাকি, জন্মদিন আমার একটা মাত্র ছেলেকে কিছু দেবো না। তুই এবার তাড়াতাড়ি ফিরে আয় বাবা, আমি জানি তো তোর পাহাড়ে ঘুরতে ভালো লাগে, তুই তো ছোটোবেলা থেকেই একটু ঘুরতে ভালো লাগতো তোর, আমি সব বুঝি বাবা, কিন্তু এবার যদি না ফিরে আসিস দোকানগুলো তো আর জামাটা ফেরত নেবে না ফিট না করলে, তখন কি হবে, নতুন জামাটা, তোর তো খুব প্রিয় ব্যাটম্যান, যদি। আচ্ছা শোন না, বলছিলাম এই সময় না ওখানে খুব ম্যালেরিয়া হয়, আর পাশের ফ্ল্যাটের মণ্ডলদা বলছিলেন এই সময় নাকি ওখানে খুব ধস নামে, সেই ধসে নাকি। তুমি আবার একা একা বিড়বিড় করছো, সুষমা তোমরা সবাই মিলে কি আমাকে পাগল করে ছাড়বে? ও বলছিলাম না, দেখো বুঝতেই পারিনি, আমার না মনে হলো বাবার সামনে বসে আছে, ওর সাথে কথা বলছি। তোমার বাবানকে এক মাস হলো খুঁজে পাওয়া যাচ্ছে না সুষমা, সেই কথাটা একটু বোঝো। তোমার বাবানের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, আর পুলিশ তো বললো শুনলে এই সময় ল্যান্ডস্লাইড হয়, আর ল্যান্ডস্লাইডে অনেকেই। তোমার মনে আছে কিনা জানি না সুষমা, যখন বাবান ছোট ছিল ওর ভয় পেয়ে ঘুম ভেঙে যেত, আর তুমি তখন বলতে দাঁড়াও আমি ওকে আদর করে আসি, আর আমি প্রত্যেকবার তোমায় বারণ করতাম। আজ একই কথা বলছি সুষমা, আমরা তো অনেক করেছি, আর না ওর ফেরার হলে ঠিক ফিরে আসবে, বাবানকে একা একা বড় হতে দাও। নয়ন তোমারে পায় না দেখে তে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে। জানি ফোন করলে ধরবি না, এসএমএস করলে রিপ্লাই পাওয়ার কোনো চান্স নেই, আর খুব বোকা বোকা লাগে জানিস, তুই শুনবি না জেনেও তোকে এই ভয়েস নোটগুলো পাঠাতে, এরকম যেন মনে হয় নিজের সাথেই নিজে কথা বলছি। মনে আছে তুই ব্রেকআপের পর বলেছিলি আমরা কথা বন্ধ করে দিলেই নাকি সেটা আমাদের জন্য ভালো হবে? আমি রাজি হইনি, এখন মনে হচ্ছে কথা বন্ধ করে দেওয়াটাই ভালো হতো, তাহলে এখন আর এই জোর করে কথা বলার চাপ টাপ থাকতো না। আজকে 10th September, 6 মাস আগে তুই এই দিনেই বেরিয়ে গেছিলি, স্ক্রোল করলে এখনো ওই পুরনো ভয়েস নোটগুলো খুঁজে পাওয়া যাবে, যেটা বোধ হয় তুই কোনোদিন শুনিসনি। বাই দ্য ওয়ে তোকে এটা কেন বলছি ঠিক জানি না, বাট আই ব্রোক আপ উইথ শাম্মু, ইটস বিন আ মান্থ, এখন একা একাই মদ খাই, আর মাঝরাতে এক গাদা মদ খেয়ে এক্স বয়ফ্রেন্ডকে ভয়েস নোট পাঠাই, ঠিক এখন যেরকম পাঠাচ্ছি। ফিরে আসবি না তাই না? ফিরে এলে তোকে একটাই রিকোয়েস্ট করতাম, চন্দ্রবন্দির ওই গানটা, এইটা তোমার গান, একবার গিয়ে শোনা প্লিজ। আসলে যতই তোর অ্যাকসেন্ট নিয়ে মজা করি না কেন, ওই লাইনটা, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, ওটা গাওয়ার সময় না তোর গলাটা অদ্ভুতভাবে ধরে আসে, কাউকে বুঝতে না দিয়ে
খান্নাটা গিলে নিচ্ছিস। ওটা তোর মতন করে নাকি গাইতে পারে না রে। মাঝে মাঝে মনে হয় তোকে যতটা খারাপ ভাবি বোধ হয় অতটা খারাপ নয়। ট্রুথ না ডের। এ ভাই একটা সিগারেট দে না। এ ভাই বল না। ও ট্রুথ। ট্রুথ মানে তুই এসকেপিস্ট বল। এটা তো এসকেপিজম। দাঁড়া না, তোকে একটা প্রশ্ন করছি, দেখ একটু ভাবতে দে। পেয়ে গেছি, শোন। সাপোজ ইউ এভার হ্যাভ টু লিভ, মানে ধর কোনো কারণে বাড়ি ছেড়ে চলে যেতে হলো, কাকে বা কোনটাকে সব থেকে বেশি মিস করবি? ইয়র ব্যান্ড, ইয়র ফ্যামিলি, নাকি আমাকে? মিস কেন করবো? মানে উফ, তুই না, আরে ফিরে আসার ইচ্ছেটা কোনটার জন্য বেশি হবে? আরে ফিরে আসার ইচ্ছে থাকলে আমি ছেড়ে যাব কেন ইন দ্য ফার্স্ট প্লেস? শোন, আমি না যখন চলে যাব আমি একেবারে চলে যাব, পিঠে আমি আমার এই লাল রাকসাকটা নেব, সোজা হাওড়াতে পৌঁছে একটা ট্রেনে উঠে পড়বো, আর একটা নাম না জানা স্টেশনে জাস্ট র্যান্ডামলি মাঝরাতে নেমে পড়বো। এ বিড়ু, কি ভাবছিস? পাকামি মারিস না বুঝলি, ফিরে আসবো না। ফিরে না আসলে না আমিও কাঁধে একটা রাকসাক ঝুলিয়ে ঠিক বেরিয়ে পড়বো তোকে খুঁজতে, ঘাড় ধরে নিয়ে আসবো। ওয়ান পিস অফ অ্যাডভাইস, তখন আমায় ভুলেও খোঁজার চেষ্টা করিস না, পাবি না। রাইট, পারবি মিউজিক, আঙ্কেল আন্টি, আমাকে, সবাইকে ছেড়ে থাকতে। ঠিক পারবো, দেখে নিস। এইটা তোমার গান, তুমি লোড শেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর, আয়না ভরা দিন রূপসায়রের জল, আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম, এই খাতার ভাঁজে গাছের পাতার নাম।